ছাপ মেরে দেওয়া হচ্ছে। আপনি তৃণমূল কংগ্রেস করেন, অতএব আপনি দুর্নীতিগ্রস্ত, অতএব আপনি গ্রেপ্তার। হুমকি দেওয়া হবে আমাদের মন্ত্রীকেই, হুমকি দেওয়া হবে যে যেন একটা নির্দিষ্ট পার্টি একটা নির্দিষ্ট সংস্থাকে চালাচ্ছে কেবলমাত্র একটা নির্দিষ্ট পার্টির লোকেদের ম্যালাইন করবে বলে, তাদের ছোট করবে বলে, তাদের গ্রেপ্তার করবে বলে, এবং গ্রেপ্তার করে একটা সোশ্যালি একটা খাপ পঞ্চায়েত চালাবে বলে। এরপর তো মানুষ রাজনীতিতে আসতে ভয় পায়। মহান আদালতের নির্দেশে SSC বা যে লিস্ট বার করেছেন টিচারদের ক্ষেত্রে বা গ্রুপ সি এর ক্ষেত্রে, সেখানে তৃণমূলে কয়েকজনের কানেকশন আছে, হ্যাঁ 15-20 জন আছে, 10-15 জন থাকতে পারে। তা তেমনিতে CPM নেতাদের বাড়ির লোকেদের লোকেরাও আছে, BJP নেতার বাড়ির লোকেরা আছেন। আমাদের পার্টি স্পোক্স পার্সন কুণাল ঘোষ, এই যে মিস্টার কি শুকুল, সঞ্জীব শুকুল, ইনি কার পিয়ে, তিনি একটা লিস্ট প্রকাশ করেছেন। কুণাল ঘোষের লিস্ট ধরে ধরে দেখা যাচ্ছে সেখানে প্রায় পূর্ব মেদিনীপুরে প্রায় কতজন আছে, 55 জনের নাম সেখানে রয়েছে। তাহলে তাদের একবারও ডাকা হবে না, এবং আমাদের একটা হুমকি দেওয়া হবে, আমাদের মন্ত্রীকেই হুমকি দেওয়া হবে যে যেন একটা নির্দিষ্ট পার্টি একটা নির্দিষ্ট সংস্থাকে চালাচ্ছে কেবলমাত্র একটা নির্দিষ্ট পার্টির লোকেদের ম্যালাইন করবে বলে, তাদের ছোট করবে বলে, তাদের গ্রেপ্তার করবে বলে, এবং গ্রেপ্তার করে একটা সোশ্যালি একটা খাপ পঞ্চায়েত চালাবে বলে। এরপর তো মানুষ রাজনীতিতে আসতে ভয় পাবে। একটা কাফকার উপন্যাসে যেমন, ওই ট্রায়াল উপন্যাসে যেমন জোসেফকে সকালবেলা উঠে তার বাড়িতে উঠে কয়েকটা লোক ঢুকে বললো আপনি গ্রেপ্তার, তো সেই রকম ঢুকে একটা ছাপ মেরে দেওয়া হচ্ছে, আপনি তৃণমূল কংগ্রেস করেন, অতএব আপনি দুর্নীতিগ্রস্ত, অতএব আপনি গ্রেপ্তার। একটা সামাজিক একটা বাতাবরণ, একটা সামাজিক পারসেপশন চালানো হচ্ছে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার আমরা স্টেপ নিয়েছি। এক্ষুনি শশী দিয়ে আপনারা জানিয়েছেন, আপনারা বিস্ময় প্রকাশ করলেন যে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই পার্টি থেকে তাদের রিমুভ করা হয়েছে, এক্সপেল করা হয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা স্টেপ নিচ্ছি, আমরাই ট্রায়ালের মুখোমুখি হচ্ছি, আমাদের সম্পর্কে সোশ্যাল পারসেপশন বাজেভাবে ছাপিয়ে দেওয়া হচ্ছে যে কার লন্ডনে দুটো ফ্ল্যাট আছে জানিয়ে দেওয়া হলো। তারপরও আমরাই আবার গণমাধ্যম থেকে যাচ্ছি না 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 না, আমরা অভিবাসন দপ্তরের কাছে জানতে চেয়েছি ওই ফ্ল্যাটটা সত্যি আছে কি নেই। তাহলে আপনারা দায়িত্বশীল গণমাধ্যম, আপনারা বলুন, আমার কাছে আমার যদি পাসপোর্ট ফুরিয়ে যায় এবং আমি যদি পাসপোর্ট রিনিউ করাই 10 বছর পরে, তাহলে কি আমার দুটো পাসপোর্ট হয়? আমার তো পাসপোর্ট একটাই, দুটো আলাদা নম্বর হলে। একই সঙ্গে আমাদের আমাদের পার্টি থেকে কুণাল ঘোষ নির্দিষ্টভাবে নাম দিচ্ছেন, তালিকা দিচ্ছেন, এবং পাওয়া যাচ্ছে একজনের বাড়িতে দলিল, এবং যাদের যাদের চাকরি গেছে বলে বলা হচ্ছে, হ্যাঁ তৃণমূলের সঙ্গে কানেকশন থাকতে পারে 15 জন থেকে 20, আপনারা তদন্ত করুন। তা তার সঙ্গে যে BJP নেতার বা CPM নেতার বাড়ির যাদের চাকরি যাচ্ছে, তাদের আপনারা কেন তদন্তের আওতার মধ্যে আনবেন না?